নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি শুরু করছি বাংলা বলছে সাত দফায় দেশের সাধারণ নির্বাচন শেষ হয়েছে সালে দিল্লির মসনদে লোকসভা নির্বাচনে কে জয়ী হবে তা জানা যাবে আগামীকাল কিন্তু যেটা জানা গেছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী তিনি কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিমানে বসেই সেই বার্তায় কি বলা হচ্ছে না তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ধ্যানে বিকশিত ভারত তৈরির সংকল্প নিয়েছেন মোদী চিঠির পরতে পরতে উঠে এসেছে বিজেপি সরকারের কাজের খতিয়ান ভোট গণনার আগে নরেন্দ্র মোদীর এই চিঠিতে রাজনীতির গন্ধ খুঁজছেন বিরোধীরা পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যান ধ্যানে বসে মোদীর ভারত চেতনা ভবিষ্যৎ দিশার সংকল্প চিঠি লিখে দেশের মানুষকে সেই সংকল্পের কথাই জানালেন নরেন্দ্র মুখে ফের বিকশিত ভারত অমৃতকালের কথা চিঠিতে গত দশ বছরে মোদী সরকারের রিপোর্ট কাজ কন্যাকুমারী থেকে দিল্লি ফেরার উড়ান আর সেই বিমানে বসেই সংকল্প চিঠি লেখেন মোদী রেজাল্ট আউটের আগের দিন দেশের মানুষকে কি বার্তা দিলেন মোদী সংকল্প তিনি বলেন দশ বছরে দেশের পঁচিশ কোটি মানুষ সীমার উপরে সাফল্য ভারতকে আন্তর্জাতিক স্তরে শক্তিশালী আসনে বসিয়েছে বিশ্বের অন্যতম শক্তি হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে আন্তর্জাতিক দুনিয়া ভারতের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে সেই লক্ষ্যেই দেশকে এগিয়ে যেতে হবে লক্ষ্য দু দেশকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বার্তা মোদীর মোদী তাঁর চিঠিতে লিখেছেন দেশের সংস্কার কখনো একমাত্রিক হতে পারে না সংস্কার বাস্তবায়ন এবং রূপান্তকরণের মধ্যে দিয়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে কাজের গুণমান বিচারে জিরো ডিফেক্ট জিরো এফেক্ট মন্ত্র মেনে চলার কথাও বলেন মোদী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ গণনার আগেই মোদীর এই সংকল্পকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা মোদীজির সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে ফিউচার টেন্সে যেমন ধরুন পনেরো লাখ আসবে বছরে দু কোটি বেকারের চাকরি আসবে কৃষকের আয় বিগুন হবে সবার মাথার উপর ছাপ থাকবে এই গোটা প্রতিশ্রুতিগুলোই গুলোই ছিল ফিউচার টেন্সে সেগুলো যখন প্রেজেন্ট টেন্সে এসেছিল তখন অমিতা বলেছিল ওগুলো এক পলিটিক্যাল জুমলা তো দেশের মানুষকে যারা ফিউচার টেন্সে ধোঁকাবাজি দিয়েছে দেশের মানুষ তাকে পাঁচ টেন্সে বসিয়ে দিয়েছে ইতিমধ্যে আসলে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা বাকি আছে খোলা চিঠি বন্ধ করা খামে ফ্যান তুড়ি টেস্ট করতে থাকুক ভারতবর্ষটাকে ডুবিয়ে দিয়ে শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়ে মানুষের রুটি রোজগার ছিনিয়ে নিয়েছে মানুষের অভিজ্ঞতা ইভিএম এ ভর্তি এখন উনি আর্তনাদ করছেন পঁচিশ পঁচিশ ঘন্টা আরো আর্তনাদ করুন তারপরে ইভিএম খুললে বোঝা যাবে বিকশিত ভারত গড়তে নিজেদেরই সময়সীমা বেঁধে দেন মোদী স্বামীজির মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন স্বাধীনতা অর্জনের সময়ে যে সুযোগ এসেছিল আবার সেই সুযোগ এসেছে নিজেদের সেই কাজে উৎসর্গ করার লক্ষ্যমাত্রা স্থির করে দেন তিনি আগামী ২৫ বছরকে এই সেই সুবর্ণ সুযোগ বলে দাবি করেন মোদী উনি জাস্ট রিভার্স বলেছেন ওনার দশ বছরের প্রধানমন্ত্রীতে ভারতবর্ষে ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে নতুন করে 25 কোটি মানুষ 대한민국 থেকে চলে গেছেন। গুনাড 10 বছরের গণতন্ত্রতে আর দেশের গণতন্ত্র বিশ্বের কাছে মডেল হয়েছে ঠিক কিন্তু সেই মডেলটা হয়েছে গণতন্ত্র অরুণ এর মডেল। খুব সচেতনভাবে মোদি তার চিঠিতে ইন্ডিয়ার শব্দটি এড়িয়ে গিয়েছেন। ইন্ডিয়ার বদলে ভারত শব্দটি ব্যবহার করেছেন। কলকাতা টিভি অর্থাৎ গণনার আগেই নরেন্দ্র মুখের সংকল্পের কথা আর এদিকে আগে ভোট পরবর্তী হানাহানির ঘটনাও ঘটছে যা নজরে রেখেছে নির্বাচন কমিশন তাই গণনার একদিন আগে অর্থাৎ বাড়তি নজরে কথা কমিশনের মুখে শোনা যাচ্ছে কারণ ভোট পরবর্তী হিংসায় কমিশনের নালিশ জানিয়েছে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর জবান ইস্লতাহানি প্রসঙ্গেও কিন্তু তৃণমূল নিশানা করতে ছাড়েনি বিজেপিকে সব মিলিয়ে বিভিন্ন জায়গার যে ছবি ভোট পরবর্তী হিংসার নতুন করে সন্দেশ খালি বসিরহাট হিঙ্গলগঞ্জ ভাঙ্গর কোথাও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আবার কোথাও বিজেপির কর্মীদের ওপর মারধরের অভিযোগ সব মিলিয়ে বাংলা কি বলছে রেজাল্টের আগের দিন আজকে আলোচনা করব যাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করাই তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কোহিনুর মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেপির বক্তা রয়েছেন অচিন্ত মন্ডল স্বাগত জানাচ্ছি আপনাকে কংগ্রেসের বক্তা রয়েছেন অশোক সরকার স্বাগত জানাচ্ছি আপনাকে বামেদের বক্তা রয়েছেন স্বপন মন্ডল স্বাগত জানাচ্ছি আপনাকে আমি শুরুতেই আসছি কোহিনুরের কাছে নতুন সংকল্প নেওয়া হচ্ছে দেশের জন্য দেশে আগামী পঁচিশ বছরের রূপরেখা স্থির করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এখন আর প্রধানমন্ত্রী বলার কথাটা আসে না কিন্তু তিনি যখন চিঠিটা লিখছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তার দশ বছরের কার্যকালের তিনি খতিয়ান তুলে ধরেছেন একটু তৃণমূলের মুখ থেকে শুনি যে এই খতিয়ানের বর্ণনা কি দেখুন আজকে সারা দেশ যারা এই অভিজ্ঞতা নিতে পারেনি আজকে সারা দেশ চোদ্দই অগাস্ট উনিশশো সাতচল্লিশের অভিজ্ঞতা নিচ্ছে কারণ ঠিক এই ফিলিংসই হয়তো মানুষের মধ্যে এসছিল যে আগামী কাল থেকে আমরা স্বাধীন হব কি পড়তে হবে কি খেতে হবে বেশি দাম দিয়ে জিনিস গরিব মানুষদের কিনতে হবে বড় লোকরা কর্পোরেট ট্যাক্সের ছাড় পাবে কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় হবে না জিএসটিতে কোনো ছাড় হবে না এই যে একটা আনন্দ এটা কিন্তু ভারতবাসী এন্টার ভারতবাসীর মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন আমি এতদিন ভাবতাম যে সত্যি নরেন্দ্র মোদী মহোদয় তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি খুব সুন্দর ও রেটার তিনি কথা বলে ভালো প্যাচ ট্যাচ করতে পারে। কিন্তু দি মোমেন্ট উনি বলেছেন হি ইজ নট আ বায়োলজিক্যাল এলিমেন্ট অর্গ্যানিকভাবে ওনার জন্ম হয়নি উনি ভগবানের সন্তান আমি সেদিন থেকে বুঝতে পেরেছি যে উনি ডিসঅর্ডার হয়ে গেছে পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে গেছে এই পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার কারণ কি অনেকে ভাবে দেখবেন এটা হয় অনেকে শাহরুখ ভাবে অনেকে নিজেকে এটা এক ধরনের সমস্যা সমস্যা বৃদ্ধি হতে মানুষ ভগবানও নিজেকে তো এইটা হওয়ার ফলে উনি নিজে নিজে লিখছেন এবং নিজে নিজে লিখতে লিখতে গিয়ে যে মিথ্যে কথাগুলো বেরিয়ে আসছে কোন মানুষ যারা রেল লাইনের ধার ধরে হাঁটতে 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 গেছে এবং রেলে চাপা পড়ে মারা গেছে কোভিডে এবং ভারতবর্ষের পার্লামেন্টে মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে মন্ত্রী বলছেন তার কাছে কোনো তথ্য নেই যে কজন মাইগ্রেট মাইগ্রেটেড লেবার আছে তারা কি করে মারা গেছে তার কাছে কোনো তথ্য নেই তিনি বলছেন পার্লামেন্টে পার্লামেন্টে বলছে যে কতজন নোটবন্দির সামনে লাইন দিয়ে এটিএমের সামনে লাইন দিয়ে মারা গেছে কিন্তু এই দশ বছরে তাদের মৃত্যুর জন্য কম্পেনসেশন তো দূরে কর মিনিমাম এক নলেজ পর্যন্ত গভর্নমেন্ট করেনি অতএব এক টাকা নোটবন্দিতে এক নয়া পয়সা কালো টাকা উদ্ধার হয়েছে কিনা সেটা আজ অব্দি বলতে পারি না তো স্বাভাবিক সাতচল্লিশের কথা ছেড়ে দিন কালকে সরকার থাকবে না সাতচল্লিশ পর্যন্ত বোধ বিজেপিটা থাকবে আমি কংগ্রেসের বক্তব্যটা একটু শুনতে চাই যদি সত্যি সাতচল্লিশের কথাই বলা হয়ে থাকে দেশ স্বাধীন হওয়ার সময় কি এরকমই মনে হচ্ছিল যে এবার দেশ একটা এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা তারা বাক্সবন্দি করে দিয়েছে এবার শুধু সেই অপেক্ষা বাক্সবন্দি করা তো হয়ে গেছে বাক্সবন্দি তখন খুশি অপেক্ষা কিন্তু ওই অপেক্ষার মধ্যেই আর একটা বড়ো ঘোষণা যেগুলো করছেন আর কি এই নরেন্দ্র মোদী যেমন দেশের অর্থনীতি থেকে বিদেশ নীতি সব এমন করে দিয়েছে যে উনি সব করেছেন আর কেউ করেনি দেশের অর্থনীতিতে বলতে পারি যে পাঁচ পার্সেন্ট লোকের হাতে এখন অর্থ আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ অর্থ কষ্টে ভুলছে আজকে মানে যে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকে যত গোল্ড জমা পড়েছে লোন হিসেবে এটা রেকর্ড ভারতবর্ষে কোনো দিন হয়নি সুতরাং এই ছোট্ট ছোট্ট কথাগুলো দিয়ে প্রমাণ হয়ে যায় যে মোদীর সব কথা জিনিসগুলি হলো ভাঁওতা উনি এই যে সাধু সেজে বা ওই ভগবান সে যে গেরুয়া সাদা কখন কি পড়ছে আমি জানি না হ্যাঁ কোন ওনার পরে ওনার কোন অবতার আসবে তাও আমি জানি না হ্যাঁ বিষ্ণুর অবতার যেমন শ্রীকৃষ্ণ রাম বলি আমরা আমরা জানি অন্তত উনি কার অবতার হবে মানে উনি ওনার অবতার কে হবে এখন জানি না কিন্তু একটা জিনিস বুঝেছি উনি যদি ফিরে আসেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসেন তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের কথা বলার অধিকার ভারতবর্ষের সব কিছু যেগুলো গণতান্ত্রিক অধিকার সবগুলো বন্ধ হয়ে যাবে এক নায়কতন্ত্রের দিকে দেশে গিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আসছি বাকি দুই বক্তার কাছে একটা ছোট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি সঙ্গে থাকবে

যে উনি বোধহয় ধ্যান করতে গিয়ে ধ্যানে অনেক সময় দেখতে পায় তো মানে আমাদের একটা বিশ্বাস আছে আর কি অনেকে ধ্যান করতে করতে না কি অনেক কিছু দেখতে পায় আর কি ভবিষ্যৎ কী হতে পারে হয়তো ধ্যান করতে করতে বুঝতে পেরেছেন যে কালকে আর বোধহয় ক্ষমতায় আসা হচ্ছে না আর কি আর ফেরা হচ্ছে না মানে প্রধানমন্ত্রীর কুরসিতে বসা হচ্ছে না বলে মনে হচ্ছে সেরকম একটা পরিস্থিতি তো তার জন্যই দেশবাসীর উদ্দেশ্যে এই চিঠিটা লেখা এবং এর মধ্যে একটা অভিমানের শুরু আছে আর কি মানে আমি এই করতে চাইছিলাম হয়তো আপনারা আমাকে ভোট দিলেন না বলে আমাকে নির্বাচিত করলেন না বলে আমি করতে পারলাম না এই আক্ষেপটা নিয়ে চলে যাবেন উনি অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন যে জি টোয়েন্টি বৈঠক ভারতবর্ষে হয়েছে তারপরে নাকি সীমার নিচে পঁচিশ কোটি মানুষকে উনি নামিয়েছে আমি দু তিনটে তথ্য দিই আপনাদের সেটা হচ্ছে যে ক্ষুধা সূচকে ভারতবর্ষ এখন যেটা মনমোহন সিংয়ের আমলে ছিল চৌষট্টি নম্বর না বাষট্টি নম্বরে এখন সেটা একশো একুশে গিয়ে পৌঁছেছে ইন্ডিয়া আচ্ছা উনি বললেন যে পঁচিশ কোটি মানুষকে তিনি সীমার নিচে নামিয়েছেন কিন্তু কয়েকদিন আগে ইলেকশনের আগেই উনি প্রচারে বলছিলেন যে আমি পঁচাশি কোটি মানুষকে পাঁচ কিলো প্রত্যেক মাসে করে ওই প্রত্যেক দিন না প্রত্যেক মাসে পাঁচ কিলো করে রেশন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি পঁচাশি কোটি মানুষ আমাদের দেশে চল্লিশ কোটি থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ হচ্ছে মধ্যবিত্ত মানে আপনি জনসংখ্যার বিন্যাস যদি ধরেন পঁয়তাল্লিশ কোটি চল্লিশ কোটি হচ্ছে মধ্যবিত্ত আর উনি যদি পঁচিশ কোটিকে যদি সীমার উপরে তুলে দেন তাহলে সংখ্যা দাঁড়ায় সত্তর কোটির কাছাকাছি তাহলে একশো চল্লিশ কোটি থেকে সত্তর কোটি বাদ দিলে কত হয় সত্তর কোটি মানুষ আর উনি পঁচাশি কোটি মানুষকে রেশন দিচ্ছেন তাই না পুরো ব্যাপারটাই যে ওই যে কথাটা বলেছিলেন অমিত শাহ যে জুমলা জুমলা রাজনৈতিক জুমলা আর কি একদম ভুয়ো মিথ্যা প্রচার করছেন আর ওই সাতচল্লিশ সালের কথা উনি টার্গেটটা রেখেছেন তো যে সাতচল্লিশ সালে একবারে শক্ত ভারত উন্নত ভারত অমুক উনি করতে চাইছেন এবং অলরেডি একটা শিক্ষা দপ্তরের মাধ্যমে চিঠিও পাঠিয়েছে বিভিন্ন স্কুলগুলোকে আর কি দেখা যাক তো বিষয়টা হচ্ছে আমি বলছি আপনাকে যে সাতচল্লিশ সাল পর্যন্ত তো দূরের কথা আগামীকাল বিকেলবেলার পরে উনি সেই করার উপযুক্ত থাকবেন কিনা সেটা নিয়ে মানে আমি এবার সব উত্তরের মিলিত বক্তব্য অচিন্তর কাছ থেকে শুনব আগে তো এই সংকল্প বার্তাটায় কি পরিষ্কার বার্তা তোমাদের কাছে গেছে অর্থাৎ দলীয় কার্যকর্তাদের কাছে গেছে সেটা আগে জানতে চাইছি দেখুন আজকের এই নির্বাচনের পরে মানে ফার্স্ট জুন যে লাস্ট ফেজে নির্বাচনের পরে দেশের সমগ্র মানুষ আপামর সেই আমাদের তারা পক্ষে হতে পারে বিরোধী হতে পারে সবাই মোটামুটি বিশ্বাস করে নিয়েছে যে আগামী যে পনেরোই আগস্ট দিল্লি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন নরেন্দ্র মোদীজি এখন এখানে তর্ক বিতর্ক হচ্ছে বিজেপি বলেছিল আপকিবার চারশো চারশো পার হবে হ্যাঁ কি না প্রশ্নটা এখন এইখানে এসে দাঁড়িয়েছে ঘুরে ঘুরে কে সরকার গড়বে কি করবে না আসছি এবার বিষয় হচ্ছে মানে নৈতিক জয় যদি কারো হয় যদি চারশো থেকে একটা দুটো কম পায় বিজেপি তাহলে বিরোধীদের নৈতিক জয় হতে পারে কিন্তু আমরা সরকার গড়ছি এবং যে নতুন যে সংকল্প বার্তা যেটা দিয়েছেন মোদিজি হ্যাঁ মানে স্বাধীনতার যে অমৃতকাল অমৃত মহোৎসব আমরা যে এই আগামী পঁচিশ বছর পালন করবো সেখানে দেশ কি করে সারা বিশ্বের মানে বিশ্ব গুরু হবে সেই যে রোডম্যাপ আমাদের কাছে রোড ম্যাপ তৈরি আমরা সেটা বিগত দশ বছরে ঠিক আছে স্বন্ধে আপনি তো বললেন আপনার কোনো ডিস্টার্ব নি

আপনি আপনি কোন চ্যানেলে বসেছিলেন তারা বিক্রি হতে পারে কিন্তু আমাদের শিরদারা এখনো বিক্রি হয়নি সেই বার্তাটা আপনাকে আমরা দিতে পারি একটা ছোট বিরতি নিয়ে ফিরছে এখনি সঙ্গে থাকবেন বাংলা বলছতে ফেরেলাবিরতির পর দেখছেন বাংলা বলছে আমি কোহিনুরের কাছে আসছি আল্টিমেটাম কালকে তো বোঝায় যাবে কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে তৃণমূলের দিকে খুব স্বাভাবিকভাবেই অভিযোগ আসাটা আসছে ভাঙর সন্দেশখালি আচ্ছা সন্দেশখালি নিয়ে যে বিজেপি বারবার সন্দেশখালি মডেলের কথা বারংবার বলেছে বারংবার রাজ্যের বেশ কিছু নির্ণায়ক এমন কেন্দ্র আছে যেখানে মহিলা ভোটার কিন্তু একটা ফ্যাক্টর যদি এই পার্সেন্টেজটা কমে তাহলে কি সন্দেশখালি মডেলকে কাজে লাগাতে পারল বিজেপি না আমার মনে হয় সন্দেশখালীর ক্ষেত্রে তো এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কী সন্দেশখালী ছিল কি হয়েছে কিভাবে করানো হয়েছে এবং কত অর্থ এক্স্যাক্ট অ্যামাউন্টের ডিটেলও বলা আছে এবং খোদ বিজেপি প্রার্থী নিজেই ভিডিওর সামনে বলেছে অতএব এখানে আমার মনে হয় বাড়তি করে আমাকে আনপার্লামেন্টারি কিছু শব্দবন্ধ ব্যবহার করতে হবে এটা আমি চাই না করতে এটা পরিষ্কার আপনারা এবং দেখেছেন আগের দিন সন্দেশখালীতে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছিল ডে অফ পোলিংয়ে রাস্তা বন্ধ মানে নর্মাল কেসে মুভমেন্ট করতে দেওয়া যাবে না ভোট হলে তো মানুষ সন্দেশখালীতে যত বেশি ভোট পড়বে আমরা জিতবো এবার ঘটনা হচ্ছে যে এই ভোট পরবর্তী হিংসা বা ভোটে হিংসা বিজেপি নেতারা তো কন্টিনিউ স্পেশালি শুভেন্দু অধিকারী কন্টিনিউ এবার আমি দিলীপবাবুকে দেখেছি একটু শান্তশিষ্ট ভদ্র নম্র অনেকটা পাল্টেছে কেন আমি জানি না বোধ ইচ্ছা নেই এবার আর ভোটটা করার উনি বিরাট ভোজন হয়েছেন দলের প্রতি এটা আমরা বুঝতে পেরেছি বিভিন্ন দিকে ভোটের দিন তো সব মহিমায় পাওয়া গেছে হ্যাঁ শুভেন্দু কন্টিনিউ বলেছে এই নাম ধরে ধরে একে আসলে বুঝে নেব ওকে আসলে বুঝে নেব তাকে আসলে বুঝে নেব তাহলে ইনস্টিগেট করা শুভেন্দু তো জেড প্লাস সামনে পঞ্চাশ টাকার পেছনে পঞ্চাশ টাকার দশ হাজার পুলিশ নিয়ে যাবে কিন্তু এই যে পাড়ার মোড়ে ঢুকে গ্রামে গ্রামে ঢুকে ইনস্টিগেট করছে কন্টিনিউয়াস ইন পাবলিক হেড স্পিচ দিচ্ছে সেই জন্য একটা গন্ডগোলের বাতাবরণ হয়েছে

ভারতবর্ষের প্রধানমন্ত্রী পঞ্চম দফা থেকে শুরু করেছেন কংগ্রেসের মুসলমানদের সব দিয়ে দেওয়া হবে যদিও কংগ্রেসের মুসলমান শব্দ একটা লাইনও নেই আমি পড়েছি তারপর মাছ সূত্র মুজরা ইত্যাদি আমি শব্দটা ব্যবহার করতে চাইছিলাম না ইত্যাদি ইত্যাদি তো যার কাছে জিডিপি আছে কাছে তো অভিযোগ জানিয়েছে বিজেপি প্রার্থীর মুখে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ শোনা গিয়েছে

মানে ইলেকশনের পরে যে ভাইলেন্স হচ্ছে বা চারদিকে হচ্ছে এর ঘটনাটা কিন্তু তারা আগে থেকে হচ্ছে রদ্দুর রায় বলে একজন ওই ইয়ে করতো ওই সমস্ত সোশ্যাল মিডিয়াতে তো দেখেছেন তো খুব পপুলার হয়েছিল এক মানে বছর দেড়ে খুব চললো ওর আর কি তারপরে তার জেল হলে এখন আর তাকে দেখা যায় না ওদের শুভেন্দু অধিকারীও তাই এই দু আড়াই বছর ওই অমিত শাহের আশীর্বাদ পেয়ে খুব লাফালাফি মুখ টুক ভেঙছে জোকারের মতো সারা জায়গায় ঘুরে এখন ভাবছে এবার কী হবে সিট কমে গেলে আমায় দেখবে কে আমি তো জেলেও যেতে পারবো না তৃণমূলেও যেতে পারবো না কোথায় যাবো আমি এই অবস্থা হয়েছে একটা সমস্যা সত্যি মানথা জেলে যেতে দেবে না অভিষেক তৃণমূলে আসতে দেবে না এবার কারে তো কারে কে এর এর পরে একটা জিনিস যেটা হচ্ছে আর কি এই যে ইলেকশন হয়ে গেছে গণ্ডগোল হচ্ছে গণ্ডগোল যতকালীন হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু এখন টিভি মিডিয়া একটা একটা খবর যেটা সকালে দেখাচ্ছে সেই খবরটাই আমি রাত্রির নটায় দেখতে পাচ্ছি এটাও তো বন্ধ হওয়া দরকার নিশ্চয়ই পুলিশ আছে এখনও সেন্ট্রাল ফোর্স আছে তারা যাচ্ছে দেখছে সব জায়গায় তো দেখতে পাচ্ছি তাহলে কেন হচ্ছে আর সেন্ট্রাল ফোর্সকে গালাগাল তুই তো ভাই দুই একজন দুজনের নাম বললে লকেট চ্যাটার্জি তিনি গালাগাল দিয়েছেন সৌমিত্র খা তিনিই গালাগাল দিয়েছেন

ওরা এসে এখানে যা করছে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি এটা শহরের মধ্যে হয়েছে তাই যে আমরা খবরটা পাচ্ছি শহরের একদম প্রান্তিক মানে গ্রামের প্রান্তিক জায়গা হয় কি করে কোথাও একটা আশঙ্কা থাকছে দেখুন এই পোস্ট ভায়োলেন্স নিয়ে যে আলোচনাটা হচ্ছে আর কি প্রথম কথা আমি বলি যে চ্যানেলের মাধ্যমে কোনো ভায়োলেন্স না ছড়ানোই ভালো আমাদের বক্তাদের মধ্যে এই ব্যাপারে একটু সচেতন থাকা ভালো কাউকে থ্রেট করা কাউকে হুমকি দেওয়া আর কি এলে দেখে নেবো এটা এটা এক ধরনের ভায়োলেন্স কিন্তু ইনস্টিগেট করে আর কি তো আমি যে কথাটা বলছি যে দু একুশ সালে নির্বাচনের পরে আগে একটা ডাক দিয়েছিল বিজেপি যে আগলিবার দুশো পার আমাদের রাজ্যে কিন্তু ভোট রেজাল্ট ঘোষণা হওয়ার পর দেখা গেল যে আশির নিচে নেমে গেছে ছিয়াত্তর না সাতাত্তরটা সিট পেয়েছিল মমতা ব্যানার্জি হয়তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়েছিল পেয়েছিল আর এই নিয়ে সিট নিয়ে কোনো বিতর্ক আসছে না আমি বিতর্কটা অন্য জায়গায় আমি এটা বলছি তারপরে যে ঘটনাটা ঘটেছিল যে আমাদের রাজ্যে বিজেপির যে রাজ্য যারা নেতা ছিল তারা কিন্তু সবাই ফোনের সুইচ অফ করে দিয়েছিল আপনি দেখুন গ্রাম বাংলাতে চরম সন্ত্রাস হচ্ছে লোকে ঘর ছাড়া হচ্ছে ঘর বাড়ি লুটপাট হচ্ছে বাড়ি ছেড়ে পালাচ্ছে লোকে খুন হচ্ছে ইভেন কলকাতাতেও না এখানে বেলেঘাটাতেও খুন হয়েছে আপনি জানেন বেলেঘাটাতে খুন হয়েছে হ্যাঁ চলে গেছে আমি যে কথাটা বলছি তো বিষয়টা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবারই একটা অ্যাটিটিউড এইভাবে হওয়া উচিত যে আফটার রাজ্যের মানুষ তো তারা প্রত্যেকে তো মানুষ তাহলে মানুষ হিসাবে তাদেরকে ট্রিট করতে হবে কোন দলের লোক সেটা ট্রিট করা যাবে না এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে একটা দায়িত্বশীলতার সঙ্গে বার্তা দেওয়া সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক বা বামপন্থী দল হোক আর অন্য কোনো দল হোক বলা উচিত দাঁড়িয়ে থেকে যে কেউ যাবেন না সন্ত্রাসের পথে যাবেন না লজ্জার বিষয় অন্যান্য রাজ্যে খুনের প্রায় ঘটনা ঘটেই বিহারে একটা ঘটনা ঘটেছে বিহারে সেটা ব্যতিক্রমী ঘটনা

আচ্ছা আমি আসছি ছ তারিখ পর্যন্ত বাহিনী থাকার কথা ছিল সেটা হঠাৎ বাড়িয়ে উনিশে জুন পর্যন্ত করা হয়েছে মানে এটা কি আগে থেকে একটা আভাস না না দেখুন লাস্ট ফেজে আমরা দেখলাম পুরো দক্ষিণ চব্বিশ পরগনার মানে পুরো এলাকাটাই ভোট হলো সেখানে যে ডায়মন্ড হারবার মডেল যেটা সেটা পুরো নটা কেন্দ্রেই পুরো ছড়িয়ে পড়লো সেই যে ডায়মন্ড হারবার সন্ত্রাস মডেল আগামীকাল যে সারা রাজ্য জুড়ে যে ছড়িয়ে পারবে হ্যাঁ ঠিক আছে মানে কেন্দ্রীয় বাহিনী তো একটা এলাকায় পুরো সামগ্রিক পরিস্থিতি কোনোদিন বদলে যেতে পারে না তারা আছে ডায়মন্ড হাইবার সন্ত্রাস মডেলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার থাকবে কেন্দ্রীয় সরকার সাথে সাথে কেন্দ্রীয় যে বাহিনী তারা থাকবে উনিশে ট্যাকাল দেওয়া যায় কারণ দু যেম হয়েছে

জাহাঙ্গীর শৌকত মোল্লা তাদের নাম হচ্ছে আরাবুল তাদের নাম হচ্ছে তাদের নাম দিলীপ মন্ডল তাদের নাম অরূপ বিশ্বাস তাদের নাম অবতুমদার হিন্দু তাদের নাম

এই যে এই হচ্ছে আকাশ অর্থনীতি অর্থনৈতিক করতে হবে ইন্ডিয়াতে ইন্ড্রাজিয়া করেছে একদম লন্ডনে আছে এটা নতুন খুঁজুক মানে ইন্ড্রাজিয়া ইন্ড্রাজিয়া করেছে ভারত ডিভাইড বাংলাদেশ এই আঞ্চলিক আঞ্চলিক সবার জন্য আছে প্রথমেই রাজ্যে সাম্প্রদায়িক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস অত্যাচার করেন হিন্দুদের উপর করছে কোন চব্বিশ ঘন্টা পুরো জেলা জুড়ে একটা জেলা জুড়ে দু চারটা প্রমাণ

এই যে পেট্রোলের দাম ডিজেলের দাম আমি হিন্দু এ মুসলমান করে আলাদা হয় না এরা এই ডিভাইড অ্যান্ড রুল ইংরেজদের মতো হতো একদম অর্থ সন্তান ইংরেজদের পরবর্তী শাসন শাসন করতো এদের 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 বাদ করে। ইংরেজের চামচাগিরি করেছে ইংরেজের জন্য মুসলেটা ক্ষমাবার্থ লিখেছে

দেখুন বলো কি বলছি মানে কোন প্রশ্নের উত্তর বলবো বিজেপির এই এই উদ্ধতের এই প্রশ্রয় দেওয়ার কিছুটা দায় কি কংগ্রেসকে নিতে হবে না কেন কংগ্রেস নেবে এই দায় উদ্ধত করেছে তো ওরা ওরা উদ্ধত সব সময় উদ্ধত করছে ক্ষমতায় এসে উদ্ধত দেখা আরম্ভ করেছে সারা ভারতবর্ষ জুড়ে কেন কংগ্রেস নেবে দায় আজকে যে যে কতজন মানে সাধারণ মানুষ মারা যাচ্ছে এ হচ্ছে তার দায় দিতে পারে কংগ্রেস আমাদের ভারতবাসী হিসেবে কিন্তু এই বিজেপির দায় কেন নেবে জনগণ যখন যে যারা দেশটাকে এমন ভাবে বিক্রি করে দিয়ে ভাগ করেছে যারা আজকে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট কেনার চেষ্টা করছে এই এই দলটা মোটামুটি এখন

কাশ্মীর কোন কাশ্মীর মানে পাককাই কাশ্মীর ফিরিয়ে এনেছো জানো জম্মু কাশ্মীর তিনশো সত্তর কি বলেছিল আমরা মানে কি মানে জম্মু কাশ্মীর আপনারা যে বিজেপি বলুন বা বিজেপি যে মানে কেন্দ্রীয় সরকার আর কি মানে যেটা নরেন্দ্র মোদীর উদ্দেশ্য যেটা ছিল কিছুটা আংশিক সফল হয়েছে যে সারা দেশকে একটা রঙে রাঙিয়ে দেওয়া সারা দেশে গেরুয়া ঝান্ডা আর কি তার কিছু তো বিষয়টা হচ্ছে কি সবার জন্য একই রকমের ব্যবস্থা হবে সবাই রকমের খাওয়া দাওয়া করবে সবাই রকমের পোশাক পরবে সবাই এক ভাষাতে কথা বলবে আমি বলছি দক্ষিণ বাংলাদেশে বাংলাদেশে পাকিস্তান উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য সেখান থেকে পাকিস্তানিদের ছাড়া কি করে দেশ আদর্শকে ভারতবর্ষ বা ভারতবাসী কখনো মেনে নেবে না তখন সাতবার গেছিল চায়নায় চ্যাং চুং ফুং কি করে এসছে জানিনা ইনভেস্টমেন্টও নিয়ে এসছে চায়না থেকে আবার যখন প্রধানমন্ত্রী হলো ওই সাবরমতির পাড়ে একটি সুন্দর নৌকো নৌকোডুকো করে ঘুরলো সেই চায়না তো প্রায় ষোলো হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা অরুণাচল থেকে লাদাখ থেকে সব জায়গা থেকে দখল করে নিয়েছে না বরং চীনের সেনারা ভারতীয় সেনার মাথা কেটে নিয়ে যেত সেই দিন আমরা কোথাও করে লাদাখের বিভিন্ন

প্রশ্ন হচ্ছে যে এই যে চাইনিজ ইন্টারভেনশন এটা তো আমরা বলিনি এটা তো আমাদের পার্লামেন্ট পার্লামেন্ট তার মানে পার্লামেন্টের মাননীয় মন্ত্রীবৃন্দ

প্রশ্ন করে যারা ভিডিও একটা ছোট বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি সঙ্গে থাকবেন বাংলা বলছে ফিরে এলাম বিরতির পর দেখছিলেন বাংলা বলছে আর একদম সময় নেই আজকে আলোচনায় যারা এসেছেন আমি চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল অবশ্যই টিভির পর্দায় তো নজর রাখতেই হচ্ছে কারণ যে ফলাফলের জন্য অপেক্ষা করে থাকা দেশবাসী কি রায় দিচ্ছে সেদিকে নজর থাকবে তবে আজকে আদালতে হাজিরা দিতে এসে কলকাতা টিভির সম্পাদক কৌস্তুব রায় কি বলেছেন ক্যামেরার উদ্দেশ্যে একবার শুনুন এক্সিট পোলে এখন পলিটিক্স এন্ট্রি হয়ে গেছে ফলে এক্সিট পোলের উপর ভরসা না করে সঠিক ফলের উপরই তাকিয়ে থাকা উচিত আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন